আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি সুন্দর গলার ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এটা বড়দের কামিজের জন্য, হাতের কাজের যে জামাগুলো দেখতে পাই সেখানে কিন্তু এই ডিজাইনগুলোই দেয়া থাকে। এটা কিন্তু গলার সাথে অ্যাডজাস্ট করে তোলা হয়, কিন্তু আমি এখানে আলাদা করে গলাটা তৈরি করে নিয়েছি এবং পরবর্তীতে কামিজের সঙ্গে লাগিয়ে নেব। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন ডিজাইনটা অনেক বেশি সহজ এবং সুন্দর। আপনারা কিন্তু আপনাদের কামিজের জন্য এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। তো দর্শক, কোন সাইজের বডির জন্য কী পরিমাণ গলার কী পরিমাণ চেন নেবেন তার একটি পারফেক্ট ধারণা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা সেখান থেকে মাপটা দেখে নিতে পারেন। তো চলুন শুরু করি কীভাবে খুব সহজেই সুন্দর গলার ডিজাইনটাকে তৈরি করে নেওয়া যায়। দর্শক বন্ধুরা, কাজটির জন্য আমি এখানে নয়তা সুতা নিয়ে নিচ্ছি আর আমি এখানে 12 নম্বর কাঁটা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে কাজটি গুটি সুতা দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে জলপাই রঙের সুতা নিয়ে নিচ্ছি। তো প্রথমে চেন তৈরি করে নিতে হবে। এখানে আমরা যেমন আগে বয়স অনুযায়ী চেন তৈরি করতাম, যেহেতু অ্যাডাল্টের জন্য এটা তৈরি করা, সেক্ষেত্রে এখানে বডি সাইজ নিয়ে চেন তৈরি করে নিতে হবে। তো আমি এখানে 23.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করব। আর এটা হবে 34 থেকে 38 সাইজের বডির যারা তারা কিন্তু এটা পরতে পারবেন। তো এভাবে করে চেন তৈরি করে নিতে হবে ফার্স্ট রাউন্ডটা। আমি এভাবে চেন তৈরি করে ফিরে আসছি। দর্শক, এভাবে করে আমি চেন তৈরি করে নিয়েছি। যারা একটু চিকন স্বাস্থ্যের তাদের জন্য কিন্তু 23 ইঞ্চি থেকে 24 ইঞ্চি পরিমাণ তৈরি করে নিলেই হবে। যারা মিডিয়াম তারা আপনারা চাইলে 25.5 থেকে 26 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিতে পারেন। আর যারা একটু মোটা আছেন তাদের জন্য আপনারা 26-27 পর্যন্ত চেন তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি চেন তৈরি করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। পরবর্তী রাউন্ডের জন্য এখানে আমি ডাবল ক্রোশি করব। এখান থেকে 1, 2, 3, 4 এই 4 নম্বর চেনের মধ্যে গিয়ে একটা ডাবল ক্রোশি নিচ্ছি। তো দর্শক, কোন সাইজের বডির জন্য কী পরিমাণ আপনারা চেন তৈরি করবেন তার একটি ধারণা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কিংবা আপনারা যখন চেন তৈরি করবেন, চেন তৈরি করার পরে যে প্রত্যেকটা চেনের মধ্যে ডাবল ক্রোশি করে নিচ্ছি এখন এই রাউন্ডে। তো এই পুরো ডাবল ক্রোশিটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটা চেনের মধ্যে, তখন কিন্তু আপনারা এটা মাপ দিয়ে দেখে নিতে পারেন, যে আপনাদের দুইটা মাথা ধরে দেখে নিতে পারেন মাথায় এভাবে, যে মাথার ভেতর দিয়ে এই চেনটা বা কাজটি যাচ্ছে কি না। যদি মাথার ভেতর ঢুকে যায় তাহলে আপনারা এটা এ পর্যন্তই রেখে দিতে পারেন। তো আমি যেভাবে প্রত্যেকটা চেনের মধ্যে ডাবল ক্রোশি করে ফিরে আসছি। দর্শক বন্ধুরা, এইভাবে করে আমি ডাবল ক্রোশি করে নিয়েছি প্রত্যেকটা চেনের মধ্যে। তো এই পর্যায়ে এসে আপনারা যে বলেছিলাম যেটা শুরুর দিকে, যে আপনারা যদি আপনাদের এটা মাথার ভিতর দিয়ে ঢুকে দেখার চেষ্টা করবেন যে এটা আসলে মাথার ভিতরে যাচ্ছে কিনা, যদি ঠিকঠাক মতো যায় তাহলে বুঝতে হবে এটা ঠিক আছে। আর দর্শক, আরেকটি জিনিস, আপনারা যদি নিজেদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জামার যে গলাটা, কামিজের গলা, সেই গলার কিন্তু এক পাশ থেকে আরেক পাশে ফিতা দিয়ে মাপ নিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন কত ইঞ্চি পরিমাণ আছে, সেই ইঞ্চি ধরে কিন্তু আপনারা চেনটা তৈরি করে নিতে পারেন। তো এই এখন এটা যেটা করতে হবে, যেহেতু এটা কামিজের জন্য আমরা তো আর এখানে বাটন প্লেট রাখবো না, চাইলে আপনারা এখানে বাটন প্লেট রেখেও তৈরি করে নিতে পারেন। তো যেহেতু এখানে বাটন প্লেট রাখার প্রয়োজন নাই, সেক্ষেত্রে যে এখানে আমি যেখান থেকে কাজটি এখানে ডাবল ক্রোশি শেষ করেছি এটাকে এভাবে সোজা করে নিতে হবে। একদম সোজা করে নিয়ে যেহেতু আমাদেরকে আবার এই অপর পাশে কাজ করতে হবে, এটা আমাদের ভেতর সাইডে থাকবে ভেতরের দিকের গলার, আর এটা বাইরের পাশ, আমরা বাইরের পাশ দিয়ে কাজ করব। তো এর জন্য এই যে এখানে শুরুর যে আমাদের ঘরটা আছে এখানে, এখানে গিয়ে আমাদেরকে আটকে নিতে হবে। এই যে প্রথম যে ঘরটা, এখান থেকে এই সুতাটাকে নিয়ে একবার স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো এটা কিন্তু আটকে গেল। আর আমাদের যে এখানে এই জায়গাটা, এটা পরবর্তীতে এই সুতা দিয়ে আটকে নেওয়া যাবে, চাইলে এখনও নেওয়া যাবে।
আমি দেখাচ্ছি কিভাবে নেবেন। এখান থেকে জাস্ট এর ভেতর দিয়ে নিয়ে এই যে পাশে যে সুতাটা আছে সেটা আপনারা একটু বেশি করে রাখবেন, এই সুতাটাকে আর একটু বাড়তি রেখে তারপরে কাজ করলে তাহলে পরবর্তীতে এটা জয়েন দিতে সুবিধা হবে। তো এইভাবে করে জয়েন করে দিলেই হবে। এখানে বাড়ি একটু সুতা বেশি করে রেখে এই ভেতর দিয়ে আপনারা একটু সেলাইয়ের মতন করে দিলেও হয়ে যাবে। তো যাই হোক, এবার এখান থেকে যেটা করব, আমরা তো একটা ডাবল ক্রোশির উপরে আছি, এখন কিন্তু একটা ডাবল ক্রোশির উপর আছি, এখানে তিনটা চেন করে নিচ্ছি, তিনটা চেন কিন্তু একটা ডাবল ক্রোশি হয়ে গেল। তো এবার পরবর্তীতে প্রত্যেকটা আমাদের যেখানে ডাবল ক্রোশিগুলো আছে এই প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে এসে আমি এই যে এই ডাবল ক্রোশির উপরে আসি, এখন এই পরবর্তী ডাবল ক্রোশির উপরে একবার ডাবল ক্রোশি, তারপরে আবার পরবর্তী ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি, এভাবে করে এই রাউন্ডে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটি একটি করে ডাবল ক্রোশি তুলে নেব। দর্শক, এই রাউন্ডের কাজ হবে এটাই, প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে ডাবল ক্রোশি করে নিতে হবে। যেভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকবার গলা তৈরির ক্ষেত্রে আমাদের রাউন্ড যখন বাড়ে তখন কিন্তু একটি পাশ সোজা থাকে আর একটি পাশ উল্টা হয়ে যায়, কিন্তু এই গলা তৈরির ক্ষেত্রে সোজাই থাকতেছে, প্রত্যেকটা রাউন্ড এরকম সোজাই থাকবে। তো যাই হোক, আমি এবার পরবর্তী রাউন্ডের কাজ দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি এই যে এখান থেকে লাস্টে যে এখানে ডাবল ক্রোশি নেওয়ার পরে জয়েন করে নেব, এই যে এখান থেকে শুরুর দিকের যে তিনটা চেন করেছিলাম উপরে তিন নাম্বার চেনের মধ্যে একবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তো এখন কিন্তু আবার একটি ডাবল ক্রোশির উপরে আমরা আসি। তো এবার এখানে তিনটা চেন করে নিলাম, তিনটা চেন একটা ডাবল ক্রোশি, একটি চেন এখানে আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবার পরবর্তী ডাবল ক্রোশির উপরে গিয়ে একবার ডাবল ক্রোশি, একটি চেন, আবারও ডাবল ক্রোশি, একটি চেন, ডাবল ক্রোশি, একটি চেন। এভাবে করে আমি এখানে মোট 17টি তৈরি করে নেব, 17টি ডাবল ক্রোশি, মাঝখানে একটি করে চেনের স্পেস নেব 17টি করে। তো দর্শক, এই যে আমি এখানে 17টা ডাবল ক্রোশি করে নিয়েছি। আপনারা চাইলে 15টি বা 18টি নিতে পারেন, চাইলে 20টা বা 19টাও করে নিতে পারেন, অর্থাৎ 17, 18, 19, 20 এই কয়টার মধ্যে যে কয়টা ইচ্ছা আপনারা এখানে ডাবল ক্রোশি নিতে পারেন। আমি এখানে 17টি ডাবল ক্রোশি নিলাম। তো এবার আমি পরবর্তী কাজ দেখিয়ে দিচ্ছি। 17 নাম্বার যে ডাবল ক্রোশি এখানে কিন্তু আমি দুইটা চেন করব, মাঝখানে সবগুলোতে একটি করে করেছি, একটি ঘর এখানে স্কিপ করে দেবো, একটি ঘর পরবর্তী একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরের মধ্যে আমি দুইটা ডাবল ক্রোশি তুলে নিচ্ছি। এখানে আমি দুইটা ডাবল ক্রোশি নেব, একটি ঘরে দুইটা ডাবল ক্রোশি তুললাম, পরবর্তী ঘরের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশি নেব, আবার দুইটা চেন করব, দুইটা চেন করার পর একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে ডাবল ক্রোশি নিচ্ছি। তো এবার আবারও একটি চেন, একটা ডাবল ক্রোশি, এভাবে করে 17টি ডাবল ক্রোশি আবারও তৈরি করে নিতে হবে। এখানে আমার দুইটা ডাবল ক্রোশি হলো, আবারও একটি চেন, একটি ডাবল ক্রোশি, তিন, একটি চেন, একটা ডাবল ক্রোশি, চার। তো আমার এখানে এভাবে করে আমি 17টি ডাবল ক্রোশি আবারও তৈরি করে নেব, এবং আবারও পরবর্তী ঘরে এসে তখন এরকম করে দুইটা দুইটা চারটা ডাবল ক্রোশি তৈরি করে নিতে হবে, অর্থাৎ আমি আবারও 17টি ডাবল ক্রোশি নেব এবং 18 নাম্বার ঘর স্কিপ করে 19 নাম্বার ঘরে, অর্থাৎ আমি যেখানে এভাবে করেছি যে 17টি ডাবল ক্রোশি নেওয়ার পরে পরবর্তী একটি ঘর, অর্থাৎ 18 নাম্বার ঘরটা স্কিপ করে 19 নাম্বার, 20 নাম্বার ঘরে দুইটাই দুটি করে ডাবল ক্রোশি নিয়েছি, তার পরবর্তী আরেকটি ঘর স্কিপ করে আবারও 17টি ডাবল ক্রোশি করা শুরু করছি। তো এভাবে করেই 17টি ডাবল ক্রোশি নেওয়ার পরে দুইটা মাঝখানে দুইটা ঘর, একটি ঘর স্কিপ করে পরবর্তী দুইটা ঘরে এভাবে চারটা ডাবল ক্রোশি তুলে নেব এবং পরবর্তী আরেকটি ঘর স্কিপ করে দেব এবং আবারও 17টি ডাবল ক্রোশি, মাঝখানে একটি করে চেনের স্পেস থাকবে, শুধুমাত্র এই চারটা ডাবল ক্রোশির আগের ঘর এবং পরের ঘরে দুইটা চেন নিতে হবে। তো আমি এই রাউন্ডটা এইভাবে কমপ্লিট করে নেব। দর্শক, এই যেভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম, পরবর্তী রাউন্ডের কাজ দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী রাউন্ডের জন্য এই যে এখানে আমি এখানে ডাবল ক্রোশি একটি চেন করেছি, এই যে এবং এই যে তিনটা চেন করেছিলাম তার মাঝখানের গ্যাপের মধ্যে সেটা আমি একে জয়েন করে দেবো স্লিপ স্টিচ দিয়ে, তারপরে এখানে আবার চারটি চেন তুলে নেব। চারটি চেন করে নেওয়ার পরে এই যে পরবর্তী ডাবল ক্রোশিতে না করে যে ডাবল ক্রোশির দুইটা ডাবল ক্রোশির মাঝখানের স্পেসের মধ্যে ডাবল ক্রোশি নিলাম, একটি চেন নেব, আবারও মাঝখানে ডাবল ক্রোশি, একটি চেন। এভাবে করে আমাদের যে ডিজাইনটা করছি তার আগ পর্যন্ত এটা করে নিতে হবে,
এভাবে করে ডাবল ক্রোশির উপরে না করে ডাবল ক্রোশির মাঝখানে এভাবে করে জয়েন করে নিন, ডাবল ক্রোশি করে নেব। তো এইভাবে করে করে নিতে হবে। ওকে, যেভাবে করে আমি তৈরি করে নিয়েছি এবং এই যে ডিজাইনটার আগে ঘরে চলে এসেছি এবং এখানে একটি ডাবল ক্রোশি একটি চেন করে নিলাম। দুইটা চেনের যে স্পেস ছিল এই স্পেসের মধ্যে এবার ডাবল ক্রোশি নিচ্ছি, চারটা ডাবল ক্রোশি আমি এখানে করে নেব, চারটা ডাবল ক্রোশি নেওয়ার পরে দুইটা চেন করে নিচ্ছি। দুইটা চেন নিয়ে পরবর্তী স্পেসের মধ্যে চারটা ডাবল ক্রোশি নিয়ে নেব। তাহলে একটির উপরে আমাদের এখানে দুইটা সরি আটটা ডাবল ক্রোশি হয়ে গেল, এই পাশে চারটা, এই পাশে চারটা, মাঝখানে দুইটা চেনের স্পেস নিয়েছি। এবার এখানে আবারও একটি চেন করে নেব, পরবর্তী এই যে স্পেসের মাঝখানে ডাবল ক্রোশি একটি চেন, পরবর্তী স্পেসের মাঝখানে ডাবল ক্রোশি একটি চেন। তো এভাবে করেই দর্শক পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। শুধুমাত্র আমাদের যে ডিজাইনটা সেখানে গিয়ে হবে একটির ওপরে দুইটা ডিজাইন, দুইটা আটটা ডাবল ক্রোশি তৈরি হবে, মাঝখানে দুইটা চেনের স্পেস থাকবে। তো আমি কমপ্লিট করে নিয়েছি রাউন্ডটা এভাবে করে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের কাজ আবারও দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী রাউন্ডের কাজটা কিন্তু একই রকম হবে, শুধু এখন আমাদের ডিজাইনের কাছে গিয়ে আবারও নতুন করে তিনটা ডিজাইন তৈরি হবে। আমি এখান থেকে এই যে প্রথমে এই ঘরটার মধ্যে গিয়ে একবার স্লিপ স্টিচ দিয়ে এখানে চারটা চেন করে নেব এবং পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে আবারও এভাবে করে ডাবল ক্রোশি নেব, একটি চেন করব, ডাবল ক্রোশি করব, একটি চেন করব, এভাবে করে এ পর্যন্ত আসব। তো এইভাবে করে আমি এই যে ডাবল ক্রোশির আগের ঘরটায় কাজ করে নিয়েছি এবং এই যে এখানে যে আমাদের একটি চেনের স্পেস আছে ডাবল চারটা ডাবল ক্রোশির আগে একটি চেনের স্পেসের মধ্যে আবারও চারটা ডাবল ক্রোশি তৈরি করে নিচ্ছি। চারটা ডাবল ক্রোশি নিলাম, দুইটা চেন করব, পরবর্তী দুইটা চেনের স্পেসে চারটা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এবারও দুইটা চেন করব, যেহেতু মাঝখানে আমাদের এখানে চারটা করে ডাবল ক্রোশি পড়তেছে এই জন্য দুইটা করে চেন নিতে হবে এবং এই যে একটি চেনের স্পেসের মধ্যে এসে আবারও চারটা ডাবল ক্রোশি তৈরি করে নিচ্ছি। দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমি এই রাউন্ডটা এভাবে করে কমপ্লিট করে নেব। আবারও এই যে এখানে একটি চেন করব, পরবর্তী এই যে গ্যাপের মধ্যে গিয়ে একটি ডাবল ক্রোশি এবং একটি চেন, পরবর্তী ডাবল ক্রোশিতে ডাবল ক্রোশি একটি চেন, এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। পরবর্তী রাউন্ড কিন্তু দর্শক আপনারা চাইলে এই ঘরে এই ঘরে এই ঘরে এই ঘরে আবারও চারটা করে ডাবল ক্রোশি নিতে পারেন। যদি চান যে নকশাটা আরও একটু বাড়াবেন বা ডিজাইনটা আরও বাড়াবেন, লেয়ার তৈরি করবেন বেশি, এই জন্য তো আমি আর বাড়াবো না, এরপরে রাউন্ড থেকে আমি এখানে ডিক্রিজ করা শুরু করব। তো আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দর্শক এই যে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, এখন কিন্তু আমার এই এখানে তিনটা ঘর তৈরি হয়েছে। তো এবার আমি এখান থেকে আপনারা চাইলে বললাম তো আগেই যে এখানে 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 অর্থাৎ চারটা ঘর তৈরি করে নিতে পারেন আবারও কিংবা কমিয়ে নিতে পারেন। তো আমি এখন কমিয়ে নেব। তো আমি এই যে এই ঘরে এবং এই ঘরে এরকম করে কাজ করব। তো আমার এখানে ডিক্রিজ হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে কাজটি করব। তো এই যে এখানে স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এই যে পরবর্তী এই ঘরটা, এই ঘরের মধ্যে আমি একবার স্লিপ স্টিচ করে নিয়ে তিন চারটা চেন করে নেব। ঠিক একইভাবে আবারও পরবর্তী ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশি একটি চেন, এভাবে করে আমি এগিয়ে যাব এই পর্যন্ত। তো আমি এখানে এইভাবে আসলাম। এবার এখানে একটি চেন করে আবার ওই যে চারটা ডাবল ক্রোশি, তার এই যে এখানে একটি চেনের স্পেস আছে এখানে আমি একবার তৈরি করে নিলাম ডাবল ক্রোশি এবং এখানে একটি চেন করব। একটি চেন নিয়ে পরবর্তী দুইটা চেনের গ্যাপের মধ্যে গিয়ে চারটা ডাবল ক্রোশি তৈরি করে নিচ্ছি। তো এখানে চারটা ডাবল ক্রোশি নিচ্ছি এবং চারটা ডাবল ক্রোশি নেওয়ার পরে এখানে আবার দুইটা চেনের স্পেস নিতে হবে, এক দুই, দুইটা চেনের স্পেস নিয়ে পরবর্তী দুইটা চেনের স্পেসের মধ্যে আবারও চারটা ডাবল ক্রোশি তৈরি করে নেব। এখানে চারটা ডাবল ক্রোশি নেওয়ার পরে
পরবর্তী কাজের জন্য এখানে একটি চেন করে নিচ্ছি। একটি চেন নিয়ে এই যে চারটা ডাবল ক্রোশি, তার আগে যে একটি চেনের স্পেস এখানে একটা ডাবল ক্রোশি তুলে নিচ্ছি এবং একটি চেন করে নেব। পরবর্তী গ্যাপে আবারও ডাবল ক্রোশি, একটি চেন, এভাবে করে আমি আবারও এগিয়ে যাব। তো দর্শক, আমি কিন্তু এই যে মাঝখানে দুইটা ঘরে কাজ করেছি এবং এখানে এই যে চারটা ডাবল ক্রোশির আগের এখানেও কিন্তু একবার ডাবল ক্রোশি নিয়েছি। দর্শক, এইভাবে করে রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এই যে চারটা ডাবল ক্রোশি, তার আগের ঘরে কিন্তু একটা ডাবল ক্রোশি নিয়েছি, একটি চেন করে এখানে চারটা ডাবল ক্রোশি, দুইটা চেন নিয়ে এখানে চারটা ডাবল ক্রোশি, একটি চেন নিয়ে চারটা ডাবল ক্রোশির আগের ঘরে কিন্তু একবার ডাবল ক্রোশি তুলে নিয়েছি। তো এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। দর্শক, এই যে এইভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো এবার পরবর্তী যে ডিজাইনটা, সেটা কিন্তু আমাদের মাঝখানে শুধুমাত্র একটি ঘর তৈরি হবে, চারটা ডাবল ক্রোশির একটি ঘর তৈরি হবে এখানে। তো আমি আবারও ঠিক একইভাবে রাউন্ডটা শুরু করব। আমার মনে হয় না বারবার প্রয়োজন আছে দেখানোর, তারপরে যারা নতুন বন্ধু আছেন তাদের জন্য তো একটু দেখাতে হচ্ছে। তো এই জন্য যে আবারও স্লিপ স্টিচ করে এখানে আবারও চারটা চেন করে নিচ্ছি এবং আবারও ডাবল ক্রোশি করে নিচ্ছি। পরবর্তী ঘরে একটি চেন, প্রত্যেকটা ঘরে এইভাবে করে আবারও ডাবল ক্রোশি এবং একটি করে চেন করে আমি আগাবো। তো এই যে এইভাবে করে আমি এখানে চলে আসলাম, একটি চেন করে নিয়েছি। পরবর্তী যে চারটা ডাবল ক্রোশির আগে যে একটি চেনের স্পেস, এখানে আমি একবার ডাবল ক্রোশি করে নিলাম, একটি একটি চেন করব। পরবর্তী এই যে মাঝখানের দুইটা চেনের স্পেস আছে, এই দুইটা চেনের স্পেসের মধ্যে এসে চারটা ডাবল ক্রোশি তৈরি করে নিচ্ছি। চারটা ডাবল ক্রোশি তৈরি করে নিলাম, এবার এখানে একটি চেন করব, করে আবারও এই যে পরবর্তী একটি চেনের স্পেসের মধ্যে একবার ডাবল ক্রোশি, আবারও একটি চেন, পরবর্তী গ্যাপের মধ্যে সেমভাবে আবারও একটি করে ডাবল ক্রোশি, একটি করে চেন, এভাবে করে আগাতে হবে। শুধুমাত্র এই যে এবার আমাদের একটি ডাবল, চারটা ডাবল ক্রোশি তৈরি করেছি একটি ঘর তৈরি, একটি ঘর নিয়ে। তো এই যে একটি ঘরের মধ্যে তৈরি করে নিয়েছি। দর্শক, এভাবে করে এই রাউন্ডটাকে কমপ্লিট করে নিতে হবে। ফিরে আসছি রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে। দর্শক, এই যেভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন লাস্ট আরেকটি রাউন্ড করে নিতে হবে। লাস্ট এই রাউন্ডটা একদমই সহজ, শুধুমাত্র একটি করে ডাবল ক্রোশি, একটি করে চেন, একটি করে ডাবল ক্রোশি, একটি করে চেন করতে হবে প্রত্যেকটা গ্যাপের মধ্যে গিয়ে। তো এই যে আমি এখানে যেমন এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি, চারটা চেন করব এবং প্রত্যেকটা যে গ্যাপের মধ্যে গিয়ে একটি করে ডাবল ক্রোশি, একটি করে চেন, এইভাবে করে এই লাস্ট এই রাউন্ডটা করে নিতে হবে। দর্শক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আর অনেক ভিডিও পেতে। সবাইকে অনেক ধন্যবাদ।